एवरीवन, गुड मॉर्निंग, वेलकम एंड वेलकम बैक टू माय चैनल दिल लाइफ विद रूमेला। दिस इज मी और रूमेला। वेलकम बैक टू अनदर एक्साइटिंग ब्लॉग। आई थिंक यू ऑल आर सेफ एंड डूइंग ग्रेट। बजे 9:30, আমি আজকে যাব একটা জায়গায়, তার জন্যই ব্লগ করছি। সেটা তোমরা জানতেই পারবে কোথায় যাচ্ছি। তোমরা গেস করে বলো তো কোথায় যাচ্ছি। ফার্স্টে বলতে হবে কিন্তু গেস করে যে কোথায় যাচ্ছি। তো যাই হোক, তো একটা জায়গায় যাওয়ার আছে আজকে আমরা, মানে আমার আজকে কোথায় জায়গায় যাওয়ার আছে। আমার হাজবেন্ডের ইনভাইট আছে, তো তোমরা দেখতে পাবে কিছুক্ষণ পরে কোথায় যাব আমি। তো এখন আমি উঠে যে ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠে এখনো পর্যন্ত ব্রাশ করিনি, ব্রেকফাস্ট করিনি। ব্রাশ করব, ব্রেকফাস্ট করব, করার পরে তারপরে যা করার করব, মানে চান টান করবো, করে রেডি হব। রেডি হয়ে তারপরে ওই খাওয়া দাওয়া করে লাঞ্চ করেই বেরোবো। মানে আমাদের সকালে যাওয়ার কথা ছিল সেখানে, কিন্তু আমি বললাম যে আমি সকালে যাব না, আমরা আমাদের একটু কাজ আছে বলে আমি পোস্টপন করে ওটা দুপুরবেলা করলাম। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো, মানে ওদের তাদের বাড়ি, যাদের বাড়িতে যাবো খাওয়া দাওয়া করে যাবো, ঠিক আছে। তো এখন যাই, গিয়ে ব্রাশ করি, ঠিক ব্রেকফাস্ট করি, তারপরে তোমাদের সাথে দেখা করছি। ততক্ষণের জন্য তোমরা দেখতে থাকো ব্লগটা। সকালবেলা উঠে ইন্ট্রো ভিডিও দেওয়ার পর তারপরে আমি সেরকমভাবে আর ভিডিও শ্যুট করতে পারিনি বাড়িতে, কারণ ঘরেতে অনেক কাজ ছিল, আমার গোছানো গোছানো সব ছিল। তারপরে চান টান করলাম, খাওয়া দাওয়া করলাম, করে রেডি হয়ে বসেছিলাম। আমার বর আসবে আর আমরা বেরিয়ে যাব, কিন্তু পরে অনেক আসতে লেট হয়েছিল ওর কাছ থেকে ফিরতে, তো আমাদেরও বেরোতে অনেক লেট হয়ে গিয়েছিলো। তারপরে আমি বেরিয়ে তারপরে যতটা যা ব্লগ শ্যুট করার করেছি। তারপরে একটা জিনিস কেনার ছিল আমাদের, তার জন্য আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। তো অনেকক্ষণই আমি বাইরে দাঁড়িয়েছিলাম একা, আমার বর ভেতরে কিনতে গেছিলো আর আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে গেছিলো, কারণ জিনিসপত্র ছিল অনেক, যেগুলো কোথাও রেখে যাওয়াটা পসিবল ছিল না, তার জন্য আমি বাইরে দাঁড়িয়েছিলাম জিনিসপত্র নিয়ে। আর তখনই আমি একটুখানি যতটা শ্যুট করার করেছি, যতটা পেরেছি করেছি, প্রায় এক ঘন্টার কাছাকাছি আমি দাঁড়িয়েছিলাম একা। তো কিছু করার নেই, কী করবো, ওই জন্য ভিডিওই শ্যুট করে নিয়েছি তখন একটুখানি টাইমের জন্য। রাস্তায় এত গাড়ির আওয়াজ হচ্ছিলো, তার জন্য অর্ধেক কথা আমি ভয়েস দিচ্ছিলাম তখন, কিন্তু শুনতে পাওয়া যাচ্ছিলো না, তার জন্য আমি এই ভয়েসটা আবার পরে দিয়ে দিয়েছি। ভিডিওটা আমি কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো ব্লগটা। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি দার বাড়িতে, আসা চলে এসেছি। তোমরা বুঝতে পারছো কার বাড়িতে এসেছি? আশা করি তোমরা বুঝতেই পারছো ভালো করেই কার বাড়িতে এটা এসেছি আমি। তো যাই হোক, অনেকটাই টাইম লাগলো আমাদের আসতে, প্রায় 2 ঘন্টার বেশি লেগেছে, কারণ মাঝখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি। দেখো এখানে পুরো দোকান খুলে বসে গেছে এরা সবাই মিলে, আর আমি তার ফাঁকেই ভিডিও করে নিয়েছি একটুখানি। যাই হোক, না ভালো লাগছিলো, খুব গল্প করছিলাম আমরা, খুব মজা করেছি আমরা, খুব মানে কী বলবো, খুবই আনন্দ করেছি আমরা সেদিনকে। আর দেখো এখানে বাবুকে কি দুষ্টুমি করছে, ও সব কিছু ওর পকেটে ঢোকাচ্ছে, ওটা হচ্ছে পকেট, বুঝেছো। এখানে আমাদের রাত্রিবেলার ডিনার ছিল হচ্ছে বিরিয়ানি। এই হলো আমাদের বাচ্চা পার্টি, দেখো খেতে বসেছিল ওরা সবাই মিলে। সত্যি আমরা খুব মজা করেছি সেদিনকে, খুব মজা হয়েছিল আমাদের। খেয়ে দিয়ে উঠে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম বাইরে, গঙ্গার ধারে গেছিলাম। হ্যাঁ, ওদের বাড়ির সামনেই গঙ্গা আছে, তো গঙ্গার ধারে আমি বললাম চলো যাই একটু ঘুরে আসি। তো অনেকটাই খাওয়া দাওয়া হয়ে গেছিলো বেশি, কারণ বিরিয়ানিটা এত টেস্টি খেতে হয়েছিলো যে কি বলবো। তো তার জন্যই বললাম চলো একটু হেঁটে আসি, তাহলে হাঁটলে একটু ভালো লাগবে, আর ওয়েদারটাও খুব সুন্দর, বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, রোমান্টিক ওয়েদার ছিল। তো আমরা গেলাম সবাই মিলে একটু, গিয়ে বাইরে একটু হেঁটে আসলাম। হয়ে গেছে গল্প,
ব্লগ করলো খুব ভালো ব্লগ হয়েছে রুমেলা প্লিজ সাবস্ক্রাইব ফর রুমেলা এখান থেকে বেরিয়ে যাবার একটা কথা বলবো মনে করেন না আমি কোনো অসুবিধা জানো রাখ ভালো লাগে না এদি বাবু একটু কোলে নিন না বাবু দিদি একটু অন্ধকার তো ওখানে বলছে না বাবু কোলে নিন না গুগল পারে তো দেখে নিলে আজকে কি কি করলাম সারা দিন সেরকম ভাবে আমি আজকে শুট করে উঠতে পারিনি কারণ খুব অনেক কাজ ছিল আর আমার বাইদের বাড়িতে আসতে অনেক দেরি হয়ে গেছে হ্যাঁ তারপরে এসে আমরা অনেক গল্প করলাম বসে গল্প করার পরে তারপরে আমরা একটুখানি বাইরে গেছিলাম নদীর ধারে হ্যাঁ হ্যাঁ সবই আমি শুট করেছি ওগুলো কিন্তু আমি মানে ভয়েস আমি দিয়ে দেবো আমি কোনো কিছু বলে শুট করতে পারিনি তো তোমরা সেটা দেখে নিও আর আজকের ব্লগটা আমি আর বাড়াচ্ছি না এখানেই এন্ড করলাম ঠিক আছে আর তোমরা দেখো দেখে বলো কেমন কেমন লেগেছে আর আরো আমি কালকে কালকেও শুট করব তো ঠিক আছে আজকে তাহলে এইটুখানি আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব বাটনের পাশে ছোট্ট বেল বাটন আছে সেখানেও ক্লিক করে দেবে আমি যখন যখন ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা সেই ব্লগটা ভিডিওটা সবার আগে দেখতে পাবে ঠিক আছে তো চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা বাবু টাটা বলে দাও টাটা বলে দাও টাটা বলছি টাটা আপা দিয়ে দাও কিছু দিয়ে দাও কিছু দিয়ে দাও কিছু দিয়ে দাও টাটা কিছু দিয়ে দাও মাঝে দিয়ে দাও কিছু দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ একটু বসে আছো দেখো বাড়ি বসে আছে এই যো টাটা আমার টিচার ঠিক আছে আমাকে আমাকে সবকিছু শিখিয়েছে এইসবের ব্যাপারে ঠিক আছে তো চলো টাটা গুড নাইট লাভ ইউ আর এখানে দেখো রাত্রির 1টা বেজে গেছে তাও রোদ্দুর ঘুমোয়নি দুষ্টুমি করছে ও